কি প্রভু হে কহ কথা শুনিবার বাসনা প্রভু এ কি বলছো রুদ্ধষা হে প্রভু তোমরা কি জানতে চাও আমায় প্রকাশ করে খুলে বলো এবারে যার মন তোর ঘটনা শুনিবার বাসনা তাই তারা মত্তধামের কিছু বিবরণ জানতে চায় আপনি তো দেবতার রাজা আপনার অনুমতি ছাড়া আমি কি বলতে পারি এই কথা সত্যি বলেছেন মহেশ্বর ক্ষেত্রকে মহেশ্বর অনিত্র উষা যখন আজ মধ্যে গিয়ে মনোবিকুলে জন্ম নেবে তাই তারা যখন জানতে চাইছে তাদেরকে তো সব কিছু জানিয়ে দিতেই হবে মহেশ্বর আপনি বলে দিন মহেশ্বর বলে দিন তাই হবে ইন্দ্ররাজ অনুরুদ্ধ উষা প্রভু তোমরা জন্ম মৃত্যুর ঘটনা জানতে চাও হে প্রভু মন দিয়ে শুনবে আরে এত কেন বাপ হও পাগল আছে গন্ডগোল এই ভব সংসারে অনিরুদ্ধ উষা বলে দাও প্রভু এত কেন বাপ হও পাগল জন্ম মৃত্যুর আছে গন্ডগোল আছে গন্ডগোল এই ভাব সংসারে ব্যস্ত প্রভু এবারে কেন বা মরে কেন চরাচরের মাঝারে কেন জন্ম মৃত্যু হয় প্রভু ও ধরাধামে কেন জন্ম নেই জীব কেন বা মৃত্যু হয় হে প্রভু তোমরা জানতে চাও হে প্রভু তবে মন দিয়ে শুনবে আরে কর্ম ফলেতে জন্ম যার জন্ম মৃত্যু হয় বারে বার কর্ম ফলেতে জন্ম যার জন্ম মৃত্যু হয় বারে বার পিতা আবরে আসা যাওয়া হয় এই ভব সংসারে অনুরুদ্ধ উষা প্রভু কর্ম ফলেতে জন্ম যার জন্ম মৃত্যু হয় বারে বার আর আসা যাওয়া হয় এই ভব সংসারে প্রভু উষা দেখিছ উষা প্রভু আমাদের কাছে কিছু তত্ত্ব গোপন রাখছে সত্যি বলেছে এবারে জন্ম মৃত্যুর ঘটনা গোপন করিলে মরবো না
না গোপন করলে মানব না কি প্রভু কহ কথা শনিবার বাসনা প্রভু এ কি বলছন রুদ্ধষা জন্ম মৃত্যুর ঘটনা জানতে গেলে 84 লক্ষ জুরির ঘটনা জানতে হবে প্রভু এবারে 84 লক্ষ জুরির ঘটনা শনিবার বাসনা সে তো গোপন তথ্যের কথা, সবাইকে সেই কথা বলা যায় না অনুরোধ। কিন্তু প্রভু আমরা 84 লক্ষ জনের ঘটনা না শুনলে আমরা যে মথের বুকে যাব না প্রভু। এ কি বলছো অনুরোধ প্রভু? এই গোপন তত্ত্বের কথা তোমাদের দুজন ছাড়া আর যেন কেউ না জানে, তবে মন দিয়ে শুনবে। 84 লক্ষ জনের ঘটনার মধ্যে প্রথমে আমি 4 লক্ষ জনের কথা বলছি। বেশ প্রভু। আরে সেতে জয় আর অদ্ভুত জয়, অন্য জয় আর ভিন্ন জয়, সেতে জয় আর অদ্ভুত জয়, অন্য জয় আর ভিন্ন জয়, কৃপা আবরে এই হলো লক্ষ চারি জুনি, সেতেজ অদ্ভুত জ অন্ড জ পিণ্ড জ, এই হলো লক্ষ চারি জনে। এই জীব নিত্যদিনে জন্ম নেয়, নিত্যদিনে দেহ থেকে ত্যাগ করে। কিন্তু প্রভু আরও যে বাকি রয়ে গেছে প্রভু, আরো বাকি আছে। হ্যাঁ প্রভু, তবে এক এক করে তোমরা হিসেব করে নেবে। বলে দাও প্রভু। আরে 31 লক্ষ ফল ফল আদি ধান্য শস্য দুঃখ আদি, 31 লক্ষ ফল ফল আদি ধান্য শস্য দুঃখ আদি, বাপরে 22 লক্ষ জলের চরাচর, 31 লক্ষ ফল ফল আদি ধন্য শস্য বিক্ষয় আদি, আর 22 লক্ষ যত জলের জীব, আর হচ্ছে বাকি রয়ে গেছে প্রভু। ও আরো বাকি আছে প্রভু, তোমরা এক এক করে হিসেব করে নেবে। আরে 14 লক্ষ পশু পাখি কুকুর বিড়াল ঘোড়া হস্তি, 14 লক্ষ পশু পাখি কুকুর বিড়াল ঘোড়া হস্তি, কি বাপ রে 9 লক্ষ জঙ্গলের বানর, 14 লক্ষ পশু পাখি কুকুর বিড়াল ঘোড়া হস্তি, আর 9 লক্ষ জঙ্গলের বানু। কিন্তু প্রভু আরো যে বাকি রয়ে গেছে প্রভু, ও আরো বাকি আছে 3 লক্ষ, তোমরা মন দিয়ে শুনবে। এবার 3 লক্ষ কি কি হচ্ছে? আরে 3 লক্ষ মানব জন্মে নানা ধর্মে নানা কর্মে, 3 লক্ষ মানব জন্মে নানা ধর্মে নানা কর্মে, অনুরোধ প্রভু 3 লক্ষ মানব জন্মে
নানা ধর্মে নানা কর্মে মানব জনম দুলোপ জনম এর মতো জনম আর পৃথিবীতে হয় না অনিরুদ্ধ ঊষা ঠিকই বলেছেন প্রভু আমরা এক এক করে 84 লক্ষ জনের ঘটনা শুনে নিয়েছি কিন্তু ঊষা বল প্রভু আমরা যে আজ মর্থে ধামে যাব তোমার যদি নারীর সম্বন্ধে কোনো জানার বাকি থাকে তুমি এক এক করে প্রভুর কাছে জানতে পারো ঊষা ঠিকই বলেছো প্রভু হ্যালো উপস্থিত মনসভক্ত এবং কি দর্শক মণ্ডলী এই মহাদেবের অভিনয় দেখে এই বাড়ির ভোলা বাবা তাকে মুক্ত হস্তে একটি সোনার মেডেলে পরিবর্তে 20 টাকা দান করেছেন তাই আমাদের দেওয়ার মতো কিছুই নেই তুমি মা মনসার কাছে প্রার্থনা করি ওনার সকল মনোবাঞ্ছা ধনভাণ্ডার যেন মা মনসায় পূর্ণ করে রাখবেন তাই আসরটা কেমন হয়ে আছে মা বোনের একবার সবাই মিলে দাও উলুধ্বনি দাও উলুধ্বনি ঊষা তুমি ঠিকই বলেছো প্রভু আমারও তো কিছু জানার বাকি আছে হে ঊষা প্রভু ঊষা দেবী আমার যে কিছু জানার বাকি আছে প্রভু বলো এমনে কি জানার বাকি আছে তোমার বেশ প্রভু শোনো প্রভু আরে নারী জাতি কাই পরদার বিবরণ ঊষা দেবী বল প্রভু নারী পুরুষ 4 প্রকার মরিলে যায় জমের দ্বার নারী জনম দুলোপ জনম এর মতো পৃথিবীতে সুন্দর আর হয় না মা প্রভু কিন্তু প্রভু বলে দাও না সেই 4টি নারীর নাম কি প্রভু ও 4 জাতের নারীর নাম পুরুষদের কথা বাদ দিয়ে এবার নারীর সম্বন্ধে বলছি আরে চিন্তি নেই আর পদ্ম নেই হস্ত নেই আর শঙ্খ নেই চিন্তি নেই আর পদ্ম নেই হস্ত নেই আর শঙ্খ নেই কি মা গো এই হলো নারী 4 জাত ঊষা দেবী বল প্রভু চিন্তিনী পদ্মনী হস্তনী আর শঙ্খনী এই হলো নারীর 4 জাতি মা কিন্তু প্রভু নারী যে ব্যবহার আমার জানার বাকি আছে বলে দাও না প্রভু সেই চিন্তির নারীর ব্যবহারই কেমন ও চিন্তির নারীর ব্যবহার জানতে চাও তবে মন দিয়ে শুনবে আরে চিন্তিনী নারী চিন্তা করে স্বামীর পদে ভক্তি করে চিন্তি নারী চিন্তা করে স্বামীর পদে ভক্তি করে কি মা গো গৃহলক্ষ্মী পারে দিনে দিনে ঊষা দেবী বল প্রভু চিন্তিনী নারী চিন্তা করে স্বামীর পদে ভক্তি করে আর গৃহলক্ষ্মী বারে তার দিনে দিনে তবে বলে দাও না প্রভু পত্নী নারীর এমন কি ব্যবহার ও পত্নী নারীর ব্যবহার মন দিয়ে শুনবে আরে পত্নী নারীর মন সাগর পরের দুঃখে হয় কাতর পত্নী নারীর মন সাগর পরের দুঃখে হয় কাতর কি মা
মনসা দেবী বল প্রভু পদ্মিনী নারীর মন সাগর পরের দুঃখে হয় কাতর আর নিজের অন্ন করে ভিক্ষা দাও তবে বলে দাও না প্রভু শঙ্খনী নারীর এমন কি ব্যবহার প্রভু ও শঙ্খনী নারীর ব্যবহার মন দিয়ে শোনো আরে শঙ্খনী নারী রান্না করে স্বামীর আগে খাওয়া করে শঙ্খনী নারী রান্না করে স্বামীর আগে খাওয়া করে মা গো নিজের ছেলেকে মারে পদাঘাত উষা দেবী শঙ্খনী নারী রান্না করে স্বামীর আগে খাওয়া করে আর সেই সময় কোলের শিশু যদি কান্না কাটি করে মারে পদা আচ্ছা বলে দাও না প্রভু হস্তনী নারী তার কেমন ব্যবহার ও হস্তনী নারীর ব্যবহার প্রভু মন দিয়ে শোনো বল প্রভু আরে হস্তনী নারী হাসে হাসে পর পুরুষের নজর পড়ে হস্তনী নারী হাসে হাসে পর পুরুষের নজর করে উষা দেবী বল প্রভু হস্তনী নারী হাসে হাসে পর পুরুষের নজর করে আর অন্যজনের স্বামী পরে বিপদে উষা প্রভু তুমি একক্ষণে নারীর সম্বন্ধে জেনে নিয়েছো উষা অনিরুদ্ধ উষা প্রভু কিন্তু তোমরা তো স্বর্গের অপ্সরা মধ্যদামে যে জন্ম নেবে কোথায় কোথায় জন্ম নেবে হে প্রভু তোমাদের পিতা কে থাকবে বলে দাও তোমাদের নাম কি থাকবে বলে দাও প্রভু একবার কৃপা করে তুমি আমাদের বলে দাও বলে প্রভু অনিরুদ্ধ প্রভু জন্ম নেবে মধ্যদামের চম্পক নগরে তোমার পিতার নাম চাঁদ সদাগর তোমার নাম থাকবে উষা দেবী তুমি জন্ম নেবে মধ্যধামের উজানী নগরে তোমার পিতার নাম থাকবে বাচ্চু সদাগর তোমার নাম থাকবে বেহুলা সুন্দর ইন্দ্রদাস বলো না মহেশ অনুরুদ্ধ উষাকে আমি মধ্যধামের বিবরণ বলে দিয়েছি আর বিলম্ব করো না এই মুহূর্তে মনসার হস্তে অনুরুদ্ধ উষাকে তুলে দাও ইন্দ্রনাথ দিতে তো হবে মহেশ দিতে তো হবে প্রভু অনুরুদ্ধ বলে দাও প্রভু আমরা তোমাদের ছেলে খুন প্রাণে মধ্যের বুকে যাব কে করে যাব প্রভু প্রভু আমার সন্মুখে আর চোখের জল ফেলো না অনুত্র আমি যখন অবিশ্রাম করেছি মরতে যেতে হবে মহেশ্বরে তোদেরকে সব কিছু জানিয়ে দিয়েছে অনুত্র আর তোদের দুজনকে আমার দ্রো সবাই রাখতে পারবো না তাই অনুত্র তোমার দুইটি হস্ত দাও আর তোমাদেরকে আমি রাখতে পারবো না এই মুহূর্তে দেবীর সাথে তোদেরকে মধ্যধামে যেতে তুমি যাওয়ার আগে একটি বান অনুরুদ্ধ শ্যামলে ডাকো প্রভু
प्रभु सरोज बच्चे ऐसे चले जा प्रभु बोले प्रभु प्रभु अरे अरेत्र प्रभु आमरा चले गेले पाषाणेर बुके विदायो बेलाय शुधु प्रभु मिनती रेखे गेला रे ओरे प्रभु मिनती रेखे আমরা যে ছিলাম সুখের বাসরে দুঃখের আনাল ফেরি লই আমারে আমরা যে ছিলাম সুখের বাসরে তেত্রিশ কোটি দেবতার ইন্দ্ররাজ অনিদ্র উষার নিত্য নাচ ছড়ায় একে মুহূর্ত থাকতে পারে না সেই অনিদ্র উষা সরোজ বৎসরের জন্য ছেড়ে চলে গেল মধ্যের বুকে কেমন করে আমি থাকব এই অন্ধকার ইন্দ্র সবাতে আপনি ঠিকই বলেছেন আপনার সভাটা শ্মশানে পরিণত হয়ে গেল কি করে সরোজ বৎসর কাটাবেন চলুন আমার সাথে কৈলাসে
আমার ভাগনা নারদ আছে, সে নিত্য গান করবে। সেই নিত্য গান শুনে ষোলশ বছর দেখতে দেখতে কাটিয়ে দিবে। আপনি ঠিকই বলেছেন মহেশ্বর, ঠিকই বলেছেন। ভুলে যাব ষোলশ বছরের জন্য অনিত্র সারে কথা, অন্ধকার ইন্দ্র সবাই থাকবো না, তাই চলে যাব আপনার কল্লাসে। দেব শ্রী নারদের বেনার সুরে হরি নাম যত শুনব, ভুলে যাব দিনের ভিন্ন আমি হরিতে শুনতা। চলো না মহেশ্বর, চলো না কোনায় আমার সভাতে, আপনার সাথে আমি যাব এই কল্লা। বলে দাও আর কত দূর সেই বর্ধধাম, বলে দাও দেবী। ওই যে সংযোগ নদীর তীরে একটি দিতা জ্বলছে, তোমরা দুজনে সেই চিতাতে ঝাঁপ দিয়ে দাও, আমি তোমাদের জীব খেয়ে যাবো। চিতায় আমাদের দেহকে বিসর্জন দিতে হবে, আমাদের পরম আত্মা নিয়ে যাবে মর্ত্যের মুখে। হে দৃশ্যম, হাই রে বিধাতা উষা, আমাদের আমাদের কি এই ভাগ্যে ছিল আমাদের স্বচ্ছায় অগ্নি এই এই দেহকে বিসর্জন দিয়ে আমাদের আমাদের পরমাত্মা নিয়ে যাবে দেবী বিশ্বরী মধ্যে। আমাদের কপালে মনে হয় এই লেখা ছিল প্রভু। চলো চলো এই মুহূর্তে অগ্নি এই দেহ কি বিসর্জন দিয়ে আমাদের পরমাত্মা নিয়ে যাবে দেবী বিশ্বরী। ওই ভাগ্য দোষে উষা দেবী